আজ আরও একটা 21শে জুলাই, আরও একবার বন্দনা দাস মুরারি চক্রবর্তী রতন মণ্ডলদের স্মৃতিতে তর্পণ করবেন 13 জন সেদিনকে যারা শহীদ হয়েছিলেন। ইতিমধ্যেই প্রস্তুত ধর্মতলার বলছ ঠিক কোন পর্যায়ে, সেখানে কিরকম মানুষজন ইতিমধ্যেই এসে ভিড় করেছিলেন, আমরা সরাসরি চলে যাব সেই মঞ্চের সামনে। রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। সঞ্জু, আজ আরও একটা 21শে জুলাই, আরও একবার শহীদদের স্মৃতিতে তর্পণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রধান বক্তা, এই মুহূর্তে মঞ্চের সামনে ছবিটা ঠিক কীরকম দেখতে পাচ্ছ? দেখো, অন্যান্য 21শে জুলাইয়ের একেবারে সকালবেলার দিকে ঠিক যে চিত্রটা থাকে 21শে জুলাই মঞ্চের সামনে, এখনও সেরকম। এই জাস্ট একটু আগে একটুখানি বৃষ্টি মতো হলো। আমি আমার কারো পার্সেলকে বলবো আগে মঞ্চটার ছবিটা একটু দেখাতে। মঞ্চ সম্পূর্ণভাবে তৈরি হয়ে রয়েছে, রেডি হয়ে রয়েছে। দেখো, এই যে মূল মঞ্চটা তুমি দেখতে পাচ্ছ, এই মূল মঞ্চে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, বসবেন, এবং তার সঙ্গে সঙ্গে দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা যারা আছেন, আমন্ত্রিত অতিথি যারা আছেন, আজকে অখিলেশ যাদবের আসার কথা আছে এই মঞ্চে, ফলে তারা এখানে বসবেন। এর পাশে আরেকটি ছোট মঞ্চ রয়েছে, আমি একটু আমার গ্রাম পার্সেলকে দেখানোর বলবো। মঞ্চের ঠিক বাঁদিকে আরেকটা ছোট মঞ্চ রয়েছে, সেখানেও শহীদ পরিবারের যারা রয়েছেন তারা এসে বসবেন, এবং তার সঙ্গে সঙ্গে দলের অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন তারাও সেখানে বসবেন। এই হচ্ছে মূল মঞ্চ। মঞ্চের সামনে একটা ডি জোন করা রয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস সিকিউরিটি ক্যাটাগরি প্রাপ্ত, এবং তার সঙ্গে সঙ্গে অনেক সাংসদ থাকবেন, রাজ্যের মন্ত্রীরা থাকবেন, ফলে এই সামনের অংশটা ডি জোন করা রয়েছে, এখানে কোনো মানুষ ঢুকতে পারবে না। এবং তার মঞ্চের এই ডি জোনের ঠিক বাইরে তুমি দেখো ইতিমধ্যেই কিন্তু মানুষজনের জমায়েত হতে শুরু হয়ে গিয়েছে। সকাল 7:30 বাজে, এখনই কিন্তু অনেক মানুষ তারা চলে এসেছেন। যদিও তোমাকে একটু আগে এক্ষুনি বললাম যে এখানে একটু আগে বৃষ্টি হয়েছে, ফলে কিছুটা মানুষের চাপ কম, তবে দুদিক দিয়ে মানুষ আসতে শুরু করেছে অলরেডি। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা অন্যান্যবার আমরা যেটা দেখি যে 9:30 পর্যন্ত রাস্তার একটা ফ্ল্যাঙ্ক অন্তত খোলা থাকে, অর্থাৎ যেটা উত্তর থেকে দক্ষিণমুখী রাস্তা যেটা ধর্মতলার দিকে আসে শ্যামবাজারের দিক থেকে, সেই রাস্তাটা খোলা থাকে, কিন্তু এবার সেটা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে যাতে মানুষের এখানে এসে বসতে কোনো সমস্যা না হয়। এবং তুমি দেখো বিভিন্ন জেলা থেকে মানুষ এসছে, আমি দেখতে পাচ্ছি বীরভূম থেকে আসা মানুষ তারা প্ল্যাকার্ড নিয়ে আছে, অন্যান্য রাজ্য অন্যান্য জেলা থেকেও প্রচুর পরিমাণে মানুষ ইতিমধ্যেই এসছে। এবং আজকে যেহেতু 24-এর লোকসভা নির্বাচন পরবর্তী এই 21শে জুলাই, এবং লোকসভা নির্বাচনে এত বড় একটা সাফল্য, ফলে তৃণমূল কংগ্রেস তারা মনে করছেন যে অতীতের সমস্ত রেকর্ড তারা ছাপিয়ে যাবেন এবারের এই 21শে জুলাইকে কেন্দ্র করে। এবং বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে গতকাল গত পরশু দিন চলে এসছেন, বিশেষ করে উত্তরবঙ্গের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছেন তারা গত পরশু দিন চলে এসছেন। কলকাতার বিভিন্ন জায়গায় তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে, সেখান থেকে তারা বেলা করে মিছিল করে এখানে আসবেন। একটা তো কথা তোমাকে বলে রাখি যে আজকের এই 21শে জুলাইকে কেন্দ্র করে বেশ কয়েকটি মিছিল, সেন্ট্রালি যে মিছিলগুলো সেই মিছিলগুলো আসবে। শিয়ালদা স্টেশন থেকে আসবে একটি মিছিল, যেটা মূলত উত্তর 24 পরগনা বা হুগলির থেকে যারা যেসব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ট্রেনে করে আসছেন তারা শিয়ালদা থেকে আসবেন, বা উত্তরবঙ্গ থেকে আজকে সকালে যারা এসে পৌঁছাচ্ছেন তারা শিয়ালদা থেকে মিছিল করে এই ধর্মতলায় অনুষ্ঠান মঞ্চ বা 21শে জুলাই যে মঞ্চ সেই মঞ্চের সামনে আসবেন। হাওড়া থেকে একটি মিছিল আসবে, দক্ষিণে হাজরা থেকে একটি মিছিল আসবে, এইভাবে বেশ কয়েকটি মিছিল এই 21শে জুলাইয়ের মঞ্চের কাছে এসে পৌঁছাবে। আমি আমার কয়েক পার্সনকে বলবো দেখাতে। দেখো, মঞ্চের ঠিক সামনে নিচে 3টে শহীদ স্মারক স্তম্ভ করা রয়েছে। এটা যারা যারা ওই 21শে জুলাই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে নো আইডেন্টিটি কার্ড নো ভোট ইস্যুতে মিছিল করেছিলেন, তাতে যারা মারা গিয়েছিলেন সেই 13 জনের নাম কিন্তু এখানে লেখা রয়েছে। বন্দনা দাস, বন্দন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ ব্যানার্জি, অসীম দাস ইত্যাদি, মোহাম্মদ খালেক, এইরকম মোট 13 জনের নাম কিন্তু লেখা রয়েছে। এখানে শহীদকে তর্পণ করা হবে। বেলা 12টায় মূল অনুষ্ঠান শুরু, সেই সময় শহীদ তর্পণ করা এবং পতাকা উত্তোলন করা হবে, তারপরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং মঞ্চটাকে 3 ভাগে ভাগ করা আছে, যেটা গতকালও বলছিলাম। একেবারে প্রথম ধাপে এই মঞ্চের, সেখানে তৃণমূল কংগ্রেসের যারা রাজ্যের মন্ত্রীরা রয়েছেন, সাংসদরা রয়েছেন, অতিথি অভ্যাগত যারা রয়েছেন তারা বসবেন। পরের ধাপে থাকবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনপ্রতিনিধি,
অন্যান্য জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং সেই সঙ্গে কাউন্সিলররা কিছু থাকবেন, শহীদ পরিবারের মানুষজন কিছু থাকবেন এবং শেষ ধাপে থাকবেন অন্যান্য শাখা সংগঠনের যারা নেতা নেতৃবৃন্দ রয়েছেন তারা। আজকের এই যে একুশে জুলাই, সেই একুশে জুলাইকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো প্রত্যেকটা একুশে জুলাইতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন সেটা হচ্ছে তার দলের কর্মী সমর্থকদের পরবর্তী একটা বছর আমি সেই প্রেক্ষিতে যাব, পরবর্তী ধাপে তারা কি বার্তা দেবেন চলুন সুপ্রিম। তবে তার আগে যেটা বলবো যে অখিলেশ সিং যাদব আজকে এই মঞ্চে উপস্থিত থাকছেন, গতকাল কনফার্ম করা হয়েছে, দলের তরফ থেকে কনফার্ম করা হয়েছে এবং সমাজবাদী পার্টির তরফ থেকেও, জাতীয় রাজনীতিতেও এটা কি একটা বার্তা দেওয়া নয় কংগ্রেসকে এড়িয়ে? হ্যাঁ দেখো, সেটা তো অবশ্যই বলা যেতে পারে। তার কারণ হচ্ছে আজকের এই মঞ্চে শুধু অখিলেশ যাদব নয়, যেটা শোনা যাচ্ছে সম্ভবত শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী তাদের কিছু প্রতিনিধি হয়তো এই মঞ্চে থাকতে পারেন। আমরা যেটা জানতে পেরেছি আরজেডি, বিহারের আরজেডি তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এই মঞ্চে, কিন্তু হ্যাঁ কংগ্রেসকে সেই অর্থে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা অফিসিয়ালি অন্তত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে বিষয়ে কিছু বলা হয়নি। তুমি যেটা বলেছো দেখো ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের একটা অন্যতম অনুঘটক অবশ্যই কংগ্রেস, কিন্তু এই মঞ্চটা সেই মঞ্চকে কংগ্রেসের কে সরিয়ে অন্যান্য ইন্ডিয়া জোটের যারা আঞ্চলিক দলগুলো রয়েছে সেই দলগুলোকেও রাখার একটা প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আছে। অতীতেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, লোকসভা নির্বাচন পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গিয়েছিলেন সেখানে যখন প্রথম অধিবেশন শুরু হয় সংসদের, সেই অধিবেশনে যখন শপথ গ্রহণ চলছিল সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তিনি অখিলেশ যাদবের সঙ্গে দিল্লিতে আলাদা করে মিট করেন। পরবর্তীকালে তিনি মুম্বাইতে যান, মুম্বাইতে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে, উদ্ধব ঠাকরের ছেলের সঙ্গে আলাদা করে মিট করেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গত সপ্তাহে মুম্বাই গিয়েছিলেন সেখানে আলাদা করে তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে মিট করেন। ফলে স্বাভাবিকভাবেই এই যে একটা আলাদা অক্ষ বা গোষ্ঠী বলা যেতে পারে যে জোট উইদিন জোট বা গোষ্ঠী উইদিন গোষ্ঠী, সেরকম একটা জায়গা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা করে রাখছে। তার কারণও আছে, কারণ হচ্ছে সাম্প্রতিক সময় এক স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে ডেপুটি স্পিকারের বিষয়টি সামনে এসছে, স্পিকার নির্বাচনের বিষয়টি সামনে এসছে, সেখানে কিছুটা কংগ্রেসের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের, যেহেতু কংগ্রেস একতরফাভাবে স্পিকারের নাম ঘোষণা করে দিয়েছিল, সেই বিষয়গুলো রয়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতিতে এবং বলা যেতে পারে অনেক বড় যে অ্যাসপেক্ট আছে সেই অ্যাসপেক্টের কথা মাথায় রেখে কিন্তু তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে জোট রাখতে চায়। কিন্তু এরাজ্যের ক্ষেত্রে যেহেতু লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের একটা ঘোষিত নীতি ছিল যে এরাজ্যে তারা একলা চলবে, তবে লোকসভা নির্বাচন পরবর্তী যে অনুঘটকের কাজগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে করছে ইন্ডিয়া জোটের মধ্যে, সেখানে অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো বা উদ্ধব ঠাকরের গোষ্ঠীর প্রতিনিধি এখানে আসা আর কথা রয়েছে সেগুলো যদি দেখা যায় তাহলে কিছুটা তো কংগ্রেসের থেকে দূরত্ব রাখা হচ্ছে। কারণ আজকে কংগ্রেস আলাদা করে অনুষ্ঠান করছে, যেহেতু 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন এবং তিনি ডাক দিয়েছিলেন এই 21 জুলাইয়ের, এবং তার পরবর্তী সময় থেকে আমরা তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার আগে পর্যন্ত 21 জুলাই কিন্তু কংগ্রেসের ব্যানারেই হতো এবং মূলত যুব কংগ্রেসের ব্যানারে হতো, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে যুব তৃণমূলের ব্যানারে 21 জুলাইটা হয়। অর্থাৎ 21 জুলাই ডাক দেওয়ার যদি কথা বলো তাহলে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের মাদার যে সংগঠন অর্থাৎ তৃণমূল কংগ্রেস, জাতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারা সমস্ত কিছু করে, কিন্তু ডাক যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যুব কংগ্রেসের ডাকে। প্রত্যেকটা ব্যানারে দেখবে লেখা থাকবে, লেখা আছে যে যুব কংগ্রেসের ডাকে 21 জুলাই, ফলে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে 21 জুলাই। ফলে স্বাভাবিকভাবেই সেখান থেকে দাঁড়িয়ে আজ কংগ্রেস তারা আলাদা করে অনুষ্ঠান আজকে করছে মর্যাদা সদনে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেহেতু হয়েছিল তাই 21 জুলাই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সমাবেশ হয় সেটাই মূল সমাবেশ হয়ে দাঁড়ায়, এবং সেই হিসাবেই আজকের এই সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং অখিলেশ যাদব, যদি শিবসেনা গোষ্ঠী উদ্ধব ঠাকরে গোষ্ঠীর কেউ আসে বা আরজেডির কেউ আসে তাহলে তো অবশ্যই এটা বোঝা যাবে যে কংগ্রেসকে ছেড়ে দিয়ে যে অন্য একটি অক্ষ যেটা ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে সেই জোটটাকে আরও বেশি সুস্থ সবল করে রাখা, আরও বেশি এক্সিকিউট করা, সেই গোষ্ঠীটাকে সামনে রেখে সেই কাজটা করা হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি যে আগামীকাল আগামী পরশু দিন লোকসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে,
এই যে অষ্টাদশ লোকসভা, সেই লোকসভার বাজেট অধিবেশন আগামী 23 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই সময়ও ইন্ডিয়া জোট এখন যথেষ্ট বেশি ক্ষমতার অধিকারী অন্তত লোকসভা নিরিখে, রাজ্যসভাতেও তাদের সংখ্যা বেশ ভালো রয়েছে, ফলে সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট কীভাবে কাজ করবে তার একটা চিত্র আজকের এই মঞ্চ থেকে কিন্তু সামনে আসতে পারে। অবশ্যই সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গেই থাকার বার্তা বারবার করে তৃণমূল কংগ্রেস দিয়েছে, কিন্তু আঞ্চলিক স্তরে আমাদের রাজ্যের ক্ষেত্রে তাদের কিছুটা বাধ্যবাধকতা আছে, সেই কারণেই আজকের এই মঞ্চে কংগ্রেসের কাউকে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জু, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। আপনারা দেখছেন এই মুহূর্তে ধর্মতলা চত্বরের ছবি, সকাল হতে না হতেই তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী সমর্থক যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ধর্মতলায় মূল মঞ্চের একেবারে কাছে।